গুড মর্নিং, এটা আবার কিরকম জমি ভাই? এখানে কি আলাদা জমি থাকে? ওকে গাইস, অনেকদিন ধরে মাইনক্রাফ্টের এপিসোড আসতেছে না, তো আমি ভাবলাম যে মাইনক্রাফ্ট খেলা যাক। তো কয়েকদিন আগে যখন মাইনক্রাফ্ট আমি ওপেন করলাম, তখন আমি জানতে পারলাম যে আমার মাইনক্রাফ্টের অ্যাকাউন্ট ক্রাফ্ট হয়ে গেছে। জানি না এখন কীভাবে হয়েছে, কী হয়েছে কিচ্ছু জানি না, বাস মাইনক্রাফ্ট আমার শেষ। মানে আমাকে এখন আবার নতুন করে মাইনক্রাফ্ট খেলতে লাগবে। তো চলো শুরু করা যাক। ওকে, তো আমরা এখন একদম নতুন ওয়ার্ল্ডে চলে আসছি। আসার সামনে সামনে একটা চিকেন পাই গেলাম আমি, আসার সঙ্গে সঙ্গে দেখো ভাই চিকেনটাকে মেরে দিল। চিকেনটার কি দোষ ছিল? চলো কমসে কম আমরা একটু খাওয়ার পাই গেলাম। তো সবার প্রথমে আমাদেরকে একটা ভিলেজ খুঁজতে লাগবে, যাতে আমাদের কাজ একটু সহজ হয়ে যাক, আর আমাদেরকে আজকে ঘর বানাইতে লাগবে যেমন তেমন করে। আজকে আমরা ঘর বানাবো। আগের ওয়ার্ল্ডে আমি কত সুন্দর আম্বানির মতন ঘর বানাইছিলাম, সব নষ্ট হলো, সব নষ্ট হয়ে গেল। আরে এটা কেমন জায়গা ভাই, প্রথমবার এরকম জায়গা দেখলাম মরুভূমি। খরগোশ ভাই, মরুভূমির মধ্যে খরগোশ থাকে নাকি? এ তো ধরতে পারছি না আমি। আরে কোথায় পালবি? মার মার মার, একে ছাড়া যাবে না, আমাকে রাগ করেছে, আমাকে রাগাই দিছে। কোথায় 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 তুই পালাচ্ছে? ও, এখন আমরা খরগোশেরও মাংস খাবো। আরে আরে, এখানে অবসিডিয়ান, এখানে কি নেদার পোর্টাল ছিল নাকি আগে? দেখি তো, নেদার পোর্টাল তো ছিল না। ও ও ও ভাই, কি হলো এটা? এটা তো সেই আগুনটা না যেটা নেদার পোর্টালে থাকে। আমি তো নেদার পোর্টালে পর্যন্ত যাইতে পারলাম না। ওকে, তো এখানে একটা পিরামিডের মতন আমি দেখতে পারলাম ভাই, প্রথমবার দেখছি, সত্যিকার আমি প্রথমবার এরকম জায়গা দেখছি। আরে আমি বারবার কেন পড়তেছি ভাই, ও কোনো মহলে ঢুকতেছে মনে হচ্ছে আমার। ও মাই গড, কত সুন্দর। তো এখানে আছে কি ভাই, উপরে যাওয়ার রাস্তা কোথায়? আমি রাস্তা পাচ্ছি না ভাই উপরে যাওয়ার। এক কাজ করি, আমরা এদিক থেকে উপরে যাই। আবার এখনই তো চলে আসলাম আমরা, মানে উপরে কিছুই নাই। বেকার বেকার এত টাইম ওয়েস্ট করলাম আমি। আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা ফটাফট একটা ভিলেজ খুঁজবো, আর আজকে আমাদেরকে একটা ঘর বানাতে লাগবে। ভিলেজ 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 ভিলেজ। আমি চাই না যে ভিলেজ খুঁজার আগে যেন রাত হয়ে যাক। ও ভাই কত স্লো হাঁটতেছে, আমাকে খিদা লাগছে, আমার কাছে খাওয়ারও নাই। হ্যালো হ্যালো চিকেন, সরি সরি, দাঁড়া 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 দাঁড়া, আবে দাঁড়ার ভাই, এমনি তো মরবি, দাঁড়া। ফাইনালি মরছে ভাই। সবার আগে চাকু বানায়নি, আর আমাদেরকে ফটাফট ভেড়া খুঁজতে লাগবে, কারণ জানো তো ভেড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবার আগে আমরা ক্রাফটিং টেবিল বানাইনি, এবার একটা পিকএক্স বানাইনি, একটা চাকু বানাইনি, আর একটা উডেন এক্স বানাইনি, ব্যাস। এবার আমরা আমাদের অ্যাডভেঞ্চার শুরু করি, ভিলেজ খোঁজার। এক কোপে মারবো। আরে এক কোপ হয়ে গেল রে, শিট, এদিকে কোথাও ভিলেজ থাকবে, আমাদেরকে খালি খুঁজতে লাগবে। আমি কোথাও হারাই গেছি আমার মনে হচ্ছে। ও দূরে ওগুলো কি বড় বড় গাছ, আমার ব্রেন বলতেছে যে ওখানে কিছু একটা থাকতে পারে। আমরা সিধা ওখানে যাব, লেটস গো। ওকে, আমরা কিছু ভেড়া পাইছি, ভেড়াকে নিতে লাগবে, উল নিতে লাগবে আমাদেরকে বেড বানানোর জন্য। পালাচ্ছিস কোথায়? পালাবি না, একদমই পালাবি না। চিল্লা 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 চিল্লা, এখানে কেউ আসবে না বাঁচাতে। আমি কতটা স্বার্থপর ভাই, এদের মাকে আমি মেরে দিলাম ওদের সামনে। আমি জানি যে তোরা এই দুঃখের সঙ্গে বাঁচতে পারবি না, তার জন্য তোদেরকেও, দেখ তোর ভাইকে মেরে দিছি, তুই এখন এই একা জীবনে কি করবি? আরে মরে যা ফটাফট, রাত হয়ে যাচ্ছে। ও রাত হয়ে গেছে, ফটাফট ফট ক্রাফটিং টেবিল কই, ক্রাফটিং টেবিল কই, ফটাফট বেড বানাতে লাগবে, বেড 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 বেড। বেড বানানোর জন্য তিনটা ওল, তিনটা ওক, আমাদেরকে গাছ লাগবে, গাছ গাছ, ফটাফট ফটাফট ফটাফট। জম্বি চলে আসবে ভাই, তারপর ঘুমাইতে পারবো না আমরা। ওকে, আমাদের বেড তৈরি হয়েছে। এই জম্বি চলে আসছে রে ভাই, বলতে বলতে চলে আসবে, এখন ঘুমাইতে পারবো কিনা? ও গুড মর্নিং, আরে আরে আরে, এখন তো গুড মর্নিং হলো। আরে আমার তো দৌড়াচ্ছেও না ভাই, আমাকে খিদা লাগছে। ফটাফট খা ফটাফট খা, খা 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 ভাই খা, ফটাফট খা। আরে কে রে, কোথায় রে? আই 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 আই, আমাদের বেড নিয়ে নি, আমাদের ক্রাফটিং টেবল। এবার আবার আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়ে যাব। আমরা কি ভিলেজ পাবো কি পাবো না? হ্যাঁ ভাই, 200 কিলোমিটার তো হাইটে নিলাম মনে হচ্ছে ভাই, দূর দূর তো কোনো ভিলেজ দেখি। ও একটা হার্ট, কি বাঁচলাম আমি, এত কষ্ট আমার বেকার চলে যেত। 10 মিনিটের বেশি হয়ে গেল, এখন পর্যন্ত একটা ভিলেজও পাইনি ভাই। কখন আসবে ভিলেজ? 2000 ইয়ার্স লেটার। ভাই এখানে রাত হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছো, আমার কাছে একটা হেলথ আছে, আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, কারণ আমার কাছে খাওয়ারও নাই। তো এক কাজ করে আমি ঘুমাই যাই। গুড মর্নিং, এটা আবার কিরকম জমি ভাই, এখানে কি আলাদা জমি থাকে? আমি তো ভুলে গেছিলাম যে আমার কাছে একটা হেলথ ছিল, আমি তো এখানে জন্মাবো, আমি তো এখানে ঘুমাই ছেড়ে চাকুদের। আমার রাগ এরা চেনে না, এদেরকে আমি কতবার বলি যে আমার সামনে এগুলা
এই ক্রিপার কখন আসলো? ভাই কে কখন আসে কিছু বুঝতে পারি না আমি। কোন মরুভূমিতে ফাইসে গেছি গাইস আমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি কত মরুভূমির মধ্যে ফেসে গেছি। তো যেটাই হোক, আমার অনেক জল তেষ্টা পাইছে, আর এখানে মরুভূমির মধ্যে বুঝতে পারছো অনেক জল টল নাই আমরা, তার জন্য এখানে জল কোথার থেকে আসলো? যা ইচ্ছা তাই হচ্ছে ভাই মরুভূমিতে। ভাই সবসময় খালি আমি ফ্লপ খাচ্ছি, হাঁটা ভাই আমি এখান থেকে পাড়াতে লাগবে, আমাদেরকে ভিলেজ খুঁজতে লাগবে, আমরা টাইম ওয়েস্ট করতেছি গাইস। ভাই একটা ভিলেজ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ফাইনালি গাইস আমরা ফাইনালি ভিলেজ একটা পাই গেছি, ফাইনালি একটা ভিলেজ পাই গেছি। 10 দিন ধরে খোঁজার পর ফাইনালি একটা ভিলেজ পাই গেছি। মন থেকে কতটা শান্তি পাচ্ছি। ওহো, ভিলেজের রূপ দেখে আমি খুশি হয়ে গেলাম। ও চেস্ট, ও মাই গড, খাওয়ার এমেরাল্ড। ভাই সব এমেরাল্ড নিয়ে নে, আর সবার আগে খাওয়ার নে। ভিলেজারের খাওয়ারের মজাই আলাদা, তোমরা বুঝো না কেন। ভিলেজার, ভিলেজার কোথায় তুই? ভিলেজার কোথায় তুই? ভিলেজার কই তুই? তোর আওয়াজ শোনার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। আয়রন গোলেম, কেমন আছিস আয়রন গোলেম? থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ, ভিলেজারে আসার খুশিতে আমরা ঘন্টা বাজাবো। এই এরা এখানে কি করতেছে? এই ছি ছি ছি, এগুলো কি করতেছে এখানে? এখন আমি নিজের ঘর কোথায় বানাবো সেটাই আমি ভাবতেছি, কিন্তু ঘর বানানোর জন্য আমাদেরকে তো পাথর লাগবে, আরো অনেক কিছু জিনিসপত্র লাগবে, এখন আমাকে আবার মাইনিং করতে লাগবে। তো আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সরি জানি না এটা কোন ভিলেজারের ঘর ছিল, অনেক পাথর পাই যাবো আমি। পরে যখন আমি অনেক পাথর টাথর জমাই নেবো তখন আমি আবার রিটার্ন করে দিবো, টেনশন নেই। এই দেখো গাইস, যার ঘর এটা সে চলে আসছে। আর আমাকে অনেক খারাপ লাগতেছে আর এর ঘর ভেঙে। গাইস আমরা এর ঘর ভাঙবো না গাইস, আমাদের ঘরটা আবার রিটার্ন করে দিবো একে। পাথরই তো গাইস, আমরা নিজে বানিয়ে নিতে পারবো। সরি আর খোলা ঘরে ঘুমাচ্ছে, জম্বি আইসে দিবে তোকে ধাপ্পা। কিন্তু গাইস এখন বহুত রাত হয়ে গেছে, এখন বাড়াইলে আমার অবস্থা খারাপ আছে, তো এখন তো আমি বাড়াতে পারবো না, এখন এর কাছেই ঘুমাই যাই আমি। হ্যালো বন্ধু, আজকের জন্য ঘুমাইতে পারবো এখানে? থ্যাংক ইউ ইয়ার। ও গুড মর্নিং, ফাইনালি অনেক কষ্ট করার পর এই জায়গাটা তো আমি বানিয়ে নিলাম। অজিবি লাগতেছে দেখতে, কিন্তু কমপ্লিট হওয়ার পর একদম ভালো লাগবে। এখানে যদি ওয়াল দিই তাহলে অনেক ছোট হয়ে যাবে, আরেকটা ওয়াল দিতে লাগবে। অলমোস্ট অলমোস্টই কমপ্লিট হয়ে গেছে, এখানে দিব ব্যাস। ওকে গাইস দেখতে পাচ্ছ তোমরা ভিতরে, ভিতরে তো একদম খুব ভালো লাগতেছে এখন, আমি ভাবছি উপরেও কিছু একটা বানাই দিই। ওকে আমাদের ঘর অলমোস্ট তো কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে এরকম করে জানি না ঘরটা কিরকম দেখতে হচ্ছে, ব্যাস এবার খালি পুরোটা এখানে কভার করতে লাগবে। ওকে গাইস আমার ঘর কমপ্লিট হয়ে গেছে, জানি এখন অনেক কমেডি লাগতেছে, ঘরটা অনেক গরিব ঘর লাগতেছে, এখন আমার বাজেট এতটুকুই ছিল। ঘর গেলার আগে সামনে যেগুলো ঘাস আছে এগুলো কাটে দিয়ে আগে, এগুলোর জন্য অনেক খারাপ লাগছে দেখতে। রাফটিং টেবিল দিয়ে আগে দরজা বানায়নি, ডোর কিভাবে বানায়। এখানে আমি দরজা লাগাবো, আমি ভাবতেছি যে ডাবল দরজা লাগাইনি। ইয়াস এবার না ঘর লাগতেছে ঘর, ও ঘর দেখো, এখানে কিছু টর্চ লাগাই দিই, এখানে টর্চ, এখানে টর্চ, এখানে টর্চ, সব জায়গায় টর্চ, সব জায়গায় আলো আলো, আমার ঘরে কোনো রকম অন্ধকার থাকবে না। দেখতে পাচ্ছ তোমার, তোমরা আমার ঘর, এখন নিচের এগুলো ঘাসগুলোকে ইগনোর করতে হবে, এটাকে আমি পরে কাটে দেবো। আর দেখো আমি উপরেরও ফ্লোর বানাইছি, এই দেখো কাঠটা দেখতে পাচ্ছ, এখানে আমাদেরকে, এখানে আমাদেরকে খালি সিঁড়ি লাগাইতে লাগবে, সিঁড়ি লাগাই দিছি এবারে। ও মাই গড, আমার উপরে চলে আসছি, দেখো আমার কত সুন্দর কিউট ঘর। এখানে আমার বেলকনি, এখানে আমি দরজা এখন লাগাইনি, লাগাই দিচ্ছি, দেখো এটা আমার দরজা, এখানে আমি আইসে দেখতে পারবো যে এই আমার ঘরের নিচে কেউ আসছে নাকি, এই যে আসবে একদম খতম করে দেবো। ও ভাই বাকি ভাই, আজকে আমরা কমপ্লিট করে দিলাম ঘর, আজকের জন্য এখানে রাখি, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, বাই বাই। বাংলা গেমার।